বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল কুষ্টিয়া জেলা। লালনের মাজার ও রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি সহ অনেক দর্শনীয় স্থান এ জেলায় অবস্থিত। এছাড়াও এ জেলাতে রয়েছে ইসলাম বিষয়ক বাংলাদেশের একমাত্র সরকারি ইসলামী বিশ্ববিদ্যালয়, আবার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতুটিও এ জেলাতেই অবস্থিত। আর এই কুষ্টিয়া জেলাকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানীও বলা হয়। আর এ জেলাকে ঘিরে বেশ কয়েকটা ব্লগ তৈরি করতে লেগে গেলাম আমরা। আমার সর্বোচ্চ দিয়ে পাখির চোখে কুষ্টিয়া জেলার সকল দর্শনীয় স্থানগুলো দেখানোর চেষ্টা করব। তো এক নজরে দেখে নেব কুষ্টিয়া জেলার 25টি দর্শনীয় স্থান। সময় পাইলে বা মন চাইলে আপনিও ঘুরে আসতে পারেন এ সকল দর্শনীয় স্থানগুলো থেকে। কুষ্টিয়া শহর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি, বাউল সম্রাট লালন শাহের মাজার, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু লালন সেতু, ইসলামিক বিশ্ববিদ্যালয়, কাঙ্গাল হরিনাথের বাড়ি, কুষ্টিয়া পৌরসভা, সুলাইমান শাহ চিশতিয়ার মাজার, ছাউদিয়া শাহী মসজিদ, বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন জগত স্টেশন, গড়াই নদীর পাড়, জগর লজ, মীর মোশাররফ হোসেন জাদুঘর, বাংলাদেশের অন্যতম বিল চাপাইগাছির বিল, হার্ডিঞ্জ ব্রিজ, মীর মোশাররফ হোসেন সেতু, কাঠের পাঁচতলা বাড়ি, শেখ রাসেল সেতু, গড়াই নদী প্লাস ত্রিমোহনী, নবনির্মিত রোজ হলিডে পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট, কামরুল ইসলাম সিদ্দিক পার্ক, ট্যুরিস্ট পয়েন্ট রেস্টুরেন্ট, আলাউদ্দিন নগর পার্ক, রেনউইক বাঁধ, পদ্মার পাড়ের মণি পার্ক। এছাড়াও অনেক দর্শনীয় স্থান আছে কুষ্টিয়া জেলাতে, যেগুলোর সামনে অর্থাৎ এই ভিডিওটার পরবর্তী যে সকল ভিডিওগুলো আসবে সেগুলোতে ধীরে ধীরে তুলে ধরার চেষ্টা করব। সেক্ষেত্রে আপনারা যদি কুষ্টিয়ার জেলার ফুল ডিটেলস জানতে চান কিংবা কুষ্টিয়া জেলার প্রত্যেকটা দর্শনীয় স্থানগুলো ধীরে ধীরে সব ডিটেলস জানতে চান, তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড দেন পাশে থাকা বেল বাটনটিতেও ক্লিক করে অল এ ক্লিক করে রাখবেন। তাহলে পরবর্তী প্রত্যেকটা ভিডিও আশা করি আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন আকারে, এবং সেগুলো দেখে আপনি হয়তোবা দেশ কিংবা জেলা সম্পর্কে একেবারে ফুললি ডিটেলস জানতে পারবেন। সমুদ্র ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে বা নতুন কোনো ভিডিও নিয়ে।